ইরমাইয়াহ ভবিষ্যৎবক্তা কি পুস্তক অধ্যায় ৪৭ ইরমাইয়াহ ভবিষ্যৎবক্তা কি পুস্তক অধ্যায় ৪৭ ফিরৌন কে গজ্জা নগর কো জিত লেনে সে পহলে ইরমাইয়াহ ভবিষ্যৎবক্তা কে পাস পলিশতিয়ো কে বিষয় ইয়াহোয়া কা ইয়হ বচন পৌঁছা ইয়াহোয়া ইয়ো কহতা হে কি দেখো উত্তর দিশা সে উমড়নে ওয়ালি নদী জো দেশ কো উস সব সমেত জো উসমে হে অর নিবাসিও সমেত নগর কো ডুবো লেগি তব মনুষ্য চিল্লায়েঙ্গে বরং দেশ কে সব রহনে ওয়ালে হায় হায় করেঙ্গে শত্রুও কে বলবন্ত ঘোড়ো কি টাপ রথো কে ওয়েগ সে চলনে অর উনকে পহিয়ো কে চলনে কা কোলাহল সুনকর পিতা কে হাত পাও এসে ঢিলে পড় যায়েঙ্গে কি ওহ মুহ মোড় কর আপনে লড়কো কো ভি না দেখেগা ক্যোঁকি সব পলিশতিয়ো কে নাশ হোনে কা দিন আ গয়া হে অর সোর অর সিদোন কে সব বচে হুয়ে সহায়ক মিট যায়েঙ্গে ক্যোঁকি ইয়াহোয়া পলিশতিয়ো কো জো কপতোর নাম সমুদ্র তীর কে বচে হুয়ে রহনে ওয়ালে হে উনকো ভি নাশ করনে পর হে গজ্জা কে লোক সির মুন্ডায়ে হে আশকলোন জো পলিশতিয়ো কে নিচান মে অকেলা রহ গয়া হে ওহ ভি মিটায়া গয়া হে তু কব তক আপনি দেহ চিরতা রহেগা হে ইয়াহোয়া কি তলোয়ার তু কব তক শান্ত ন হোগি তু আপনি মিয়ান মে ঘুস যা শান্ত হো অর থমি রহ তু ক্যো কর থম সকতি হে ক্যোঁকি ইয়াহোয়া নে তুঝকো আজ্ঞা দেকর অশকলোন অর সমুদ্র তীর কে বিরুদ্ধ ঠহরায়া হ্যা।